बताना है कि उनका छुट्टी है उसे। अरे जो देना जी दौर दौर चल মানুষ কেউ এরকম মানুষ নাই বুকে জিরভা লাগাইবো কেউ পারবে না এই জায়গায় বুকে জিরভা লাগাইতে দেখেন আমি বুকে জিরভা লাগাই এরকম খেলা দেখছেন না বাস্তবে খেলা দেখে যান খেলা দেখলে কইতে পারবেন বাড়িতে গিয়া মা বোন দিয়ে কইতে পারবেন অমুক জায়গায় স্টেশনের ভিতরে খেলাটা দেখছিলাম আর যদি আমি কোন জায়গায় যাই টিকিট কাটতে দেখাই দিব খেলা আমি 10 টাকা দিলে কষ্ট লাগবো এবার 100 টাকা টিকিট কাটতে দেখবেন আমারে দেখেন মানুষ ফুটবল হয় কেমনে আরো কিছু আছে আরো আছে চেহারা তো এক জায়গায় বা সবাই আমার খেলাটা দেখছেন না আবার ভালো করে দেখেন আপনারা আমার খেলাটা ভালো করে দেখেন ভালো লাগে সুন্দর একটা দায়িত্ব মানুষ এক ঠ্যাং কেমনে কান দৌড়ায় সবাই একটা তালি পাবেন সুন্দর করে এটা তো দেখলাম সবাই তো দেখছেন আচ্ছা সবাই তো দেখছেন না ঠিক আছে ঠিক আছে স্যার এই যা উড়ে উড়ে ঠিক ওইটা ওই যায় এটার মতো এটা পরে না পাকা খেলা আসলে খেলোয়াড় পরিবেশটা ভালো করতে হবে পাশাপাশি কথার হাঁস ভালো নয় মানে স্পিকিং এটা ভালো নয় আর কি এক যোগ 12 বছর দিলাম কাম হইতো হাতের কবজা ঘুরিয়া কেমনে কোনির দিকে চলে যায় এই কোনি আসবে কোন জায়গায় আমার বউয়ের দিকে আর এই এই সানিটা যাবে আপনার দিকে দিদিকে চলে যায়
কি নাম রে তোর? বাড়ি কোথায়? বাড়ি শ্রীপুর। ইব্রাহিম খলিল শ্রীপুর বাড়ি? বিশাল বয়স কিরকম হবে তোর? বয়স 17-18 হইব। এটা শিখছো কোথায়? বাগেরহাট শিখছো? হ্যাঁ, শুরু করো। দেখাচ্ছে তো, হাটটাই ঘুরাচ্ছে, হাটটাই ঘুরাচ্ছে। এখন দেখেন কান ধরে কেমনে লড়াতে পারে ওটা। আমি কি করবো? মানুষ খেলা দেখছেন, সান্তনা হয়েছে। আমারে যে মাকে ভালোবাসেন, হ্যাঁ 10-4 টাকা করে দেন আমাকে। যে মাকে ভিডিও করতে আমাকে ভালোবাসছে, তাহলে সবাই আমাকে 10-টা